আফ্রিকান একটা নৃত্য বা অনুষ্ঠান, সেটা যখন বাংলাদেশের অনলাইনে ছড়িয়ে পড়ে সেটা হয়ে যায় কালো জাদু কিংবা জাদুর খেলা। দর্শকবৃন্দ, আপনারা সবাই কম বেশি ফেসবুকে একটা ভিডিও দেখেছেন যেখানে কিছু খড়ের জিনিস লাফাচ্ছে কিংবা ঘুরতেছে, আর সেটাকে কালো জাদু বলে প্রচার করা হচ্ছে কিংবা জাদুর খেলা বলে প্রচার করা হচ্ছে, যেটা নিয়ে বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও করেছেন যে আফ্রিকার মানুষরা এরকমের জাদু প্র্যাকটিস করতেছে, তারা এরকম জাদুর খেলা দেখাচ্ছে, কালো জাদু করতেছে। এটা জাদুর খেলা নাকি জাদুর খেলা না, এটা কালো জাদু নাকি কালো জাদু না, এটা নিয়ে আজকে কথা বলবো। তাই ধৈর্য ধরে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা সবাই অনলাইনে দেখেছেন কিছু খড় কিংবা কাপড় দিয়ে বানানো কিছু একটা, সেটা রকম ঘুরতেছে, এটা লাফাচ্ছে, আর বাংলাদেশের ইউটিউবাররা এটা নিয়ে খুব মাতামাতি। তারা বলতেছে কালো জাদু কিংবা জাদুর খেলা, আফ্রিকার মানুষরা এরকম জাদুর খেলা করতেছে, তারা জাদু প্র্যাকটিস করতেছে, তারা কালো জাদু করতেছে, এরকমের হানতান অনেক কথা বলেছে, আপনারা অনেক কিছু শুনেছেন। আমি প্রথমে আপনাদেরকে যেটা বলতে চাই, এটা কোনো কালো জাদু কিংবা জাদুর খেলা না, এটা হলো আফ্রিকার একটা খেলা যেটা সিনেগাল এবং গাম্বিয়ায় অধিক খেলা হয়। তারা এটা বাৎসরিকভাবে করে থাকে। তাদের ওখানে যে মানুষরা আছে তারা একসময় এটা বিশ্বাস করতো এটা কালো জাদু কিংবা জাদুর খেলা, কিন্তু আস্তে আস্তে তাদের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে এটা জাদুর খেলা না। তারা বর্তমানে এটা জাদুর খেলা হিসাবে বিশ্বাসও করে না। কিন্তু এই একই ভিডিও যখন বাংলাদেশের ফেসবুকে ছড়িয়ে পড়লো, ইন্ডিয়ান ফেসবুকে ছড়িয়ে পড়লো, এরা এটাকে কালো জাদু বানিয়ে দিল, এটা জাদুর খেলা বানিয়ে দিল। দর্শকবৃন্দ, আপনারা সাধারণভাবে ভাবেন, আমরা যে সার্কাস দেখি, আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর সার্কাস হয়, সার্কাসের উপরে একটা ছেলে মেয়ে এরকম দাঁড়ায়, তারা লাফ দিয়ে পড়ে, সেগুলো কিন্তু আমাদের কাছে অবিশ্বাস্য হয়। তো আপনি কি সেটাকেও বলবেন জাদু করতেছে, জাদু করে এটা করতেছে? না, সেখানে কিছু ট্রিক্স থাকে, ট্রিক্স করে তারা ওটা করে, যার কারণে আমরা বুঝতে পারি না, আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়, জাদুর মতো মনে হয়। ঠিক ওই একইভাবে এই আফ্রিকার যে ভিডিওগুলো আছে এখানেও তারা খুবই বুদ্ধি খাটায়, তারা সূক্ষ্মভাবে এটা করে থাকে, যেন দেখলে বোঝা যায় এটা জাদুর খেলা, আসলে এটা জাদুর খেলা না। দর্শকবৃন্দ, আপনারা হয়তো আফ্রিকান কিছু ড্যান্স দেখে থাকবেন অনলাইনে, মাঝে মাঝে ঘুরলেই দেখা যায় তারা কিন্তু খুবই সূক্ষ্মভাবে ওগুলো করতে পারে, ড্যান্স করতে পারে, তারপরে বডিকে নাড়াচাড়া করতে পারে, যেটা আমাদের দ্বারা কখনো সম্ভব না। আর তারা এটাও এমনভাবে করে থাকে যেটা এই ক্যামেরার অ্যাঙ্গেলে দেখা যায় যে এটা জাদু করে করতেছে কিংবা জাদুর খেলা দেখাচ্ছে, কালো জাদু করতেছে, আসলে কালো জাদুর কিছুই না এখানে। দর্শকবৃন্দ, তৃতীয়ত আমি যেটা বলতে চাই, ক্যামেরা অ্যাঙ্গেলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, যেটা আমরা স্বাভাবিক চোখে দেখে কখনোই বুঝতে পারবো না। স্বাভাবিক চোখে দেখে একটা বুঝবো, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে সেটা অন্য জিনিস দেখাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আবু তোহা মোহাম্মদ আদনান, যিনি বাংলাদেশে ওয়াজ করে থাকেন, সুপরিচিত একজন বক্তা, কিছুদিন আগে সে কোরআন শরীফ ধরেছিলেন, সে ডান হাত দিয়ে ধরেছেন, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলে সেটা বাম হাত দিয়ে বোঝা গিয়েছে, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, যে ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছিল, বাংলাদেশের অনেক বড় বড় আলেমরা এটার সমালোচনা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছে সে মূলত ডান হাত দিয়ে কোরআন শরীফ ধরিয়েছেন। তাই ক্যামেরা অ্যাঙ্গেলও খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে ক্যামেরা অ্যাঙ্গেলের মাধ্যমে একটা দেখানো হবে, কিন্তু বাস্তবিক পক্ষে অপর একটা জিনিস ঘুরতেছে। তাই দর্শকবৃন্দ, ওখানে কালো জাদুর কিছুই নেই, এটা বার্ষিক একটা অনুষ্ঠান যেটা সিনেগাল এবং গাম্বিয়ার মানুষ স্বাভাবিকভাবেই নিয়েছে, কিন্তু আমি বুঝি না বাংলাদেশের মানুষ কিভাবে এটা কালো জাদু হিসাবে নিয়েছে এবং ইন্ডিয়ার মানুষ এটা কিভাবে কালো জাদু হিসাবে নিয়েছে। দর্শকবৃন্দ, আমরা একেবারে ভিডিওটির শেষ প্রান্তে চলে আসছি। আপনারা যারা এখন লাইক করেননি, কমেন্ট করেননি, আপনারা সবাই লাইক কমেন্ট করে দিবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন, আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে হলে ফলো করে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।